গেল 12ই সেপ্টেম্বর রাজধানীর বনশ্রীর এ বাসা থেকে বেসরকারি সংস্থা অধম্য বাংলাদেশ ফাউন্ডেশনের শেল্টার হোম থেকে 10 শিশুকে উদ্ধার করে পুলিশ। আরিফ সবুজ জাকিয়া শুভ প্রতিষ্ঠানটির এই 4 স্বেচ্ছাসেবককে আটক করে মানব পাচার প্রতিরোধ আইনে 10-এর-1 ধারায় অভিযোগ দায়ের করে পুলিশ। প্রথমে সিএমএম কোর্টে জামিন আবেদন নাকচ হলে পরে আবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হয়, তাও নাকচ হয়ে যায়। ঘটনার প্রায় 1 মাস পর আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন দেন। যেখানে তথ্য প্রমাণগুলো পাওয়া যাচ্ছে বা দেখা যাচ্ছে কি আসলে সত্যিকার অর্থে এরা সেভাবে জড়িত নয়, সেক্ষেত্রে আরও সচেতনভাবে আর একটু কেয়ারফুল হয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। পুলিশের দাবি, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। কোন প্রমাণের ভিত্তিতে আপনি ওই যে বাদীর অভিযোগের পাবলিকই ধরছিল? পুলিশের এই অভিযোগ অস্বীকার করেছে এলাকাবাসী। ওই বাড়ির দায়িত্বে থাকা দারোয়ান ও ম্যানেজারও অভিযোগ অস্বীকার করেন। বাড়ির কেয়ারটেকার আমাদের কত বেশ ঘন্টায় থাকা লাগবে না, আমরা কোনো অভিযোগ করিনি। বাচ্চাগুলার যত্ন ভালোই করছে, এরা মানে মনে হয় না যে এরা পাচারকারী। একদিন দেখছি তারা সন্ধ্যা 10-11 জন আয়া অনেক কান এন লেট করছে, আমি এন ইয়েতে বই রয়েছি। এতগুলো বাচ্চা আমাদের হয়তো কেউ না কেউ জানাইতো যে ভাই আমরা এইভাবে বিপদে আসি বা কিছু একটা। এদিকে জামিন পাওয়াতে খুশি সহকর্মীরা, তবে এরকম ঘটনা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সে দাবি জানিয়েছেন তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আমাদেরকে এভাবে হেনস্থা করে তাহলে যেটা সবাই বলতেছে সেই সুর আমিও বলতেছি, ভবিষ্যতে হয়তো বা সামাজিক সংগঠনগুলো আছে মানুষের কল্যাণে যারা কাজ করতে চায় বা কাজ করে তারা হয়তো বা এগিয়ে আসবে না। আজকে আমাদের ঈদের দিন, আমরা ঈদ পালন করতে পারিনি, ঈদটা আমরা কারাগারে গিয়ে কান্নাকাটি করেই পালন করেছি। আমাদের ঈদের দিন আমরা আমাদের 4 সহকর্মীকে ফেরত পাচ্ছি এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা জানি আমরা জিতবো, আমরা জানি আমরা কি করেছি, আমরা মানবতার জন্য কাজ করেছি, শিশুদের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি। রুবিনা ইয়াসমিন, 21 টেলিভিশন, ঢাকা।